শাটি খা না, কোনো কিছু খেতে বলিনি, আমরা এখন রয়েছি এখানে, মানে হচ্ছে মেজর সিনেপ্লেক্সে এখানে রয়েছি, আমাদের এখানে ফাটিয়ে শুটিং চলছে সকালবেলা থেকে, সবাই রয়েছে। টলিউড এখন শান্ত, কারণ টলিউডের সমস্ত বিষগুলো, শুধু বিষ না বিউটিগুলো আছে, বিষ নয়, হ্যাঁ বিষ নয়, খারাপভাবে নেবেন না, সব এখানে রয়েছে। যিশু রয়েছে, অঙ্কুশ রয়েছে, দেব রয়েছে, সুন্দরীদের মধ্যে রয়েছে আমাদের নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা এবং কৌশানী, আর তার মধ্যে আমি পাঁচ ফোড়ন হয়ে রয়েছি। অনেক সাধনা করতে হয় ব্যাংকক একা আসার জন্যে। আমার বিয়ে হয়ে গেছে, আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে, কিন্তু আমি আমার বউকে না জানিয়ে ব্যাংকক চলে এসেছি এবং আমি ভীষণ থাই মেয়েদের সাথে এনজয় করছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দরী থাই মেয়ে আছে এখানে, সুন্দর একটা শপিং কমপ্লেক্স। তো যেহেতু আমার বউ আমার সাথে নেই, আই এম জাস্ট এনজয়িং বেবি, আমরা এখানে শুটিং এর পাশাপাশি ঠিক যা যা না করলে শুটিংটা হয় না সেটা পুরোটাই করে যাচ্ছি। যিশু থেকে থেকে একা একা হারিয়ে যাচ্ছে, যিশুর এক খবর পাওয়া গেছে, যিশুর এক ছোটোবেলায় বন্ধু, ওরা মেলায় হারিয়ে গেছিলো স্যান্ডি বলে, তার সঙ্গে নাকি কোথায় কোথায় হারিয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে যিশু আমায় কমপ্লেন করছে, তোকে তো ফোন করলাম কি হয়েছে, বিশ্বাস করুন ফোন বেজেছিল কিন্তু আমিও বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম। আমরা তো আমাদের কেমিস্ট্রি খুব পছন্দ করছি, বেবি কাম দে আর ডিস্টার্বিং, নো বাট দিস বেবি ইজ ভেরি ডিসলয়্যাল, ও এখানে এসে থাই গার্লদের সাথে ঘুরছে, তো এটা কিছু করা উচিত? মেয়েরা বোঝে না, ছেলেরা ইচ্ছা করে দেখায় যে না অন্য মেয়েদের সাথে আছে, যাতে একবার অ্যাট লিস্ট হয় না, মানে না এক না একবার অ্যাট লিস্ট যাতে ওরা একটু মানানোর জন্য একটা ছোট্ট করে চুমু দিয়ে দেয়, বেবি সরি সরি, এগুলো তোরা বুঝবি না এখন। Oh my god, flying kiss. Anyway, enjoy. Love you all.